এই যে বন্ধুরা দেখো, এখানে বাজার থেকে মাছ নিয়ে এসেছে। এখানে হলো বাটা আর রুইয়ের পোনা, তো এগুলো ভালো করে কেটে ধুয়ে ধোয়া হয়েছে। এখন এখানে লবণ হলুদ মাখানো হবে। মাছে এখানে লবণ হলুদ মাখানো হয়েছে। আর এই যে দেখো, আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর মেয়ের জন্য এই যে খিচুড়ি বসিয়েছি। আর বন্ধুরা, আজকে একটা জিনিস বানাবো, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা দেখো, হ্যাঁ, তো তোমরা তো আইডিয়া করেই নিলে আমি কি বানাবো। তো আমি কেক বানাবো। তো কেকের জন্য যা যা লাগে আমি সব নিয়ে নিয়েছি। তো আমি এখন ব্যাটারটা রেডি করে রেখে দিই, আমি রান্না হয়ে গেলে তারপরে আমি বসাবো কেকটা। তো চলো ব্যাটারটা রেডি করি। আর হ্যাঁ, আমার এই কেকের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখবে। অনেক 2-3 বার আমি দিয়েছি, প্রপার কোয়ান্টিটি মানে দিয়ে আমি কতটুক কী দিয়েছি না দিয়েছি সব কিছু একদম দেওয়া আছে, পারফেক্ট। তোমরা চাইলে দেখে নিও। চলো, যে বন্ধুরা মাছের তরকারিটা বসানো হবে, দেখো পেঁয়াজ সম্বলে আর পাঁচফোড়ন সম্বলে দেওয়া হলো। আর এই যে মাছ ভাজা তো হয়ে গেছে, আর এই যে এটা করা হবে ঝিঙে আর আলু দিয়ে। দেখো এদিকে তো এই যে মাছের ঝোল হচ্ছে, আর দেখো এদিকে ভাজা হবে তোমার। এই যে দেখো কাঁঠালের বিচি, এটা ভাজা হবে। এখনো পুরোটা কাটা হয়নি, তো কাটা বাকি আছে। তো আজকে কাঁঠালের বিচি ভাজা খাওয়া হবে, সেই টেস্টি লাগে খেতে। তো এই যে বন্ধুরা দেখো, কেকটা আমি এদিকে একটা গ্যাস খালি আছে তো আমি এখানে বসিয়ে দিয়েছি। আর এই দেখো কি সুন্দর ফুলে উঠেছে কেকটা, দেখেছো? বন্ধুরা এখানে কাঁঠালে দিচ্ছি, আলু আর কাঁকড়ো মানে মিশানো আছে, মিক্স করে ভাজা হচ্ছে। তো এই যে বন্ধুরা দেখো, তো তোমরা তো জানোই আমাদের লেবু গাছ আছে, তো সেখান থেকে তো আগেও পাড়া হয়েছে, আর দেখো আজকেও এই যে লেবু পাড়লো। তো এবার অনেকগুলো লেবু পাড়া হলো, এই যে দেখো বড় বড় হয়েছে। এর আগেও পেরেছে অনেকগুলো, তা সবাইকে দেওয়াও হয়েছে, আর আজকেও পাড়া হলো। না হলে না, যে পেকে পেকে সব পড়ে যাচ্ছে আর কি, তো সেই জন্য পাড়া হলো। তো এই যে বন্ধুরা দেখো, ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো মাছের ঝোলও হয়ে গেছে।